हेलो स्टूडेंट्स, वेलकम बैक। आमी अरिजित सर। आज के देखो आमरा स्टेट्स अफ मैटर बा गैसेर जे सूत्रगुलो आमरा पढ़छिलाम चैप्टरटा थेके आमरा सेकेंड भिडियोटा शुरू करछि। आज के आमरा पढ़ब गैसेर आंशिक चाप एबं डाल्टनेर आंशिक चाप सूत्र ओ ग्राहामेर गैस बेकन सूत्र। अच्छा देखो, प्रथमे आमरा बोली गैसेर आंशिक चाप संज्ञाटा देखो भालो करे। परस्परेर संगे रासायनिकभावे बिक्रिया करे ना एरूप दुटि बा तार बेशि गैसेर मिश्रणके নির্দিষ্ট উষ্ণতায় প্রতিটি গ্যাস মানে এক নির্দিষ্ট আয়তনে পাত্রে আবদ্ধ রাখলে ওই গ্যাস মিশ্রণের প্রতিটা গ্যাস একই আয়তন যখন ভি ধরেছি এবং একই তাপমাত্রা টিতে পৃথক পৃথকভাবে যে চাপ প্রদান করে সেই চাপগুলোকে নিজ নিজ গ্যাসের আংশিক চাপ বলে। অর্থাৎ দেখো, আমি এখানে একটা এক্সাম্পল নিয়েছি। ধরো যদি একটা গ্যাস পাত্রের মধ্যে এরকম দেখো এ বি সি তিনটে গ্যাসকে নেওয়া হয়েছে যারা পরস্পর বিক্রিয়া করে না। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিলে কিন্তু হবে না, কারণ তারা পরস্পর বিক্রিয়া করে। এমন কতগুলো গ্যাসকে নিতে হবে যারা পরস্পর সাধারণভাবে বিক্রিয়া করে না সাধারণ অবস্থায়। তাহলে দেখো এইখানে যে মোট চাপটা দেখো, যদি ধরি পি এবং প্রত্যেকটা গ্যাসের ইন্ডিভিজুয়াল যে আংশিক চাপ সেটাকে ধরো পি এ পি বি এবং পি সি ধরেছি, এটা যোগফলটা সমান হবে। একটু পরে আমরা এটা প্রমাণটা করব। আচ্ছা এবার দেখো, যদি ধরে নিই যে দেখো পি ভি ইকুয়াল টু এন আর টি অনুযায়ী এদের আংশিক চাপগুলো হচ্ছে পি এ পি ভি পি সি ধরেছি পি ভি পি সি এবং এন এ এন বি আর এন সি হচ্ছে এই গ্যাসগুলোর প্রত্যেকের মোল মানে নাম্বার অফ মোলস যেটা আছে ওদের মোল সংখ্যাগুলো। তাহলে দেখো আমরা এখান থেকে এন এ এন ইকুয়াল টোটাল মোল সংখ্যাটা হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস এন সি। তাহলে দেখো পি এ ভি এন এ আর টিকে যদি আমরা পি ভি ইকুয়াল টু এন আর টি দিয়ে ভাগ করি, অর্থাৎ যদি একটাকে যদি আমরা এরকমভাবে ক্যালকুলেশন করে নিই, তাহলে দেখো ভি ভি কেটে গেলে দেখো পি এ বাই পি ইকুয়াল টু এন এ বাই এন। এই এন এ বাই এনটাই হচ্ছে গিয়ে এক্স এ, অর্থাৎ মোল ভগ্নাংশ। এটা এ গ্যাসের মোল ভগ্নাংশ, অর্থাৎ পি এ ইকুয়াল টু এক্স এ ইন্টু পি। অর্থাৎ আমরা এখান থেকে কী জানতে পারলাম, কোনো গ্যাসের আংশিক চাপ তার মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলের সঙ্গে সমান। তাহলে দেখো সেটা পি বি আর পি সির ক্ষেত্রেও একই রকমভাবে প্রযোজ্য। আচ্ছা এরপর তাহলে এটা বুঝতে পেরেছো আংশিক চাপ ও মোল ভগ্নাংশ সম্পর্কটা। আচ্ছা এরপর চলে আসছি দেখো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রটা। দেখো ডাল্টন যেটা বলেছে অনেকটা কাছাকাছি, মানে এটা একটু বুঝতে হবে। পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করেন এবং দুটো বা তিনটি গ্যাস বেশি মিশ্রণকে যদি নিয়ে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট আয়তনের কোনো আবদ্ধ পাত্রে রাখলে গ্যাস মিশ্রণের মোট চাপ গ্যাসগুলির আংশিক চাপের যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এবার আমরা প্রমাণটা করব। তাহলে দেখো এখানে আমরা পি এ ইকুয়াল টু পি ভি ইকুয়াল টু যে এন বি প্লাস এন সি প্লাস এন এ এন সি ইকুয়াল টু আর টি করে নিই। দেখো এখান থেকে আমরা পি ইকুয়াল টু এই যে ভি দিয়ে ভাগ করে দিই আর এটা ইকুয়েশন নাম্বার ওয়ান তৈরি করলাম। আচ্ছা এবার এখান থেকে দেখো আমরা কী করছি, তাহলে আমরা লিখতে পারি দেখো পি এ ভি ইকুয়াল টু এন এ আর টি আর পি এ ইকুয়াল টু এন এ আর টি বাই ভি। সেটা একইভাবে আমরা পি বি এবং পি সির ক্ষেত্রে একই রকম ব্যাপারটা লিখতে পারি। তাহলে দেখো যেটা আমরা প্রমাণ করবো দেখো সেটাকে আমরা ধরে নিয়েছি, তাহলে পি এ ইকুয়াল টু পি এ পি ভি আর সি এটা আমরা প্রমাণটা করবো। তাহলে দেখো পি ইকুয়াল টু এন এ বাই আর টি ভি, তাহলে এন বি বাই আর টি ভি এন সি বাই আর টি ভি। দেখো এই যে সব কটা যোগফলগুলোকে আমরা একত্রে নিলাম, যেহেতু দেখো তাদের গ্যাসের মোল সংখ্যা যোগফলটা সমান হবে। তাহলে দেখো এখান থেকে এন এ প্লাস এন বি প্লাস এন সি আর টি বাই ভিটা কমন দিয়ে দেখো সমান হতে থাকবো। এবার দেখো এটা ক্ষেত্রে এই এক নম্বর একটা যদি দু নম্বর ইকুয়েশান দেই, দেখো দুটোকে আমরা যদি তুলনা করি তাহলে দেখো পি ইকুয়াল টু এই যে পি এ প্লাস পি বি প্লাস পি সি পাচ্ছি, কারণ এইটা পি এ এটা পি বি এটা পি সি। তাহলে এ থেকে আমরা প্রমাণ করতে পারি যে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে মোট চাপের পরিমাণটা প্রত্যেকটি গ্যাসের আংশিক চাপের যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, আচ্ছা এবার যেটা শুরু করছি সেটা হচ্ছে কি আমাগড় আংশিক আয়তন সূত্র। এটা অনেকটা একই রকম, দেখো পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না এরূপ একই চাপ ও একই উষ্ণতায় দুটি বা ততোধিক গ্যাসের সমন্বয়ে গঠিত গ্যাস মিশ্রণের মোট আয়তন মিশ্রণের উপাদান এবং গ্যাসগুলির আংশিক আয়তনের সমষ্টির সঙ্গে সমান হয়। তো দেখো এখানে যদি ভি ইকুয়াল টু আমরা ভি এ প্লাস ভি বি প্লাস ভি সি ধরে নিই, তাহলে দেখো ভি এ বাই ভি করলে দেখো আমরা এন এ বাই এনটা পাবো, তাই তো? অর্থাৎ এক্স এ। অর্থাৎ এখানেও দেখো কোনো গ্যাসের আংশিক আয়তন তার মোল ভগ্নাংশ এবং মোট আয়তনের গুণফলের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছি এটা হচ্ছে আমাগড় আংশিক আয়তনের সূত্র। আচ্ছা এরপর চলে আসছি আমরা গ্রাহামের গ্যাস বেকন সূত্র। এটা খুব ভালো করে দেখো, এটা থেকে অঙ্ক আসে পরীক্ষায়। ঠিক আছে, দেখো গ্রাহামের গ্যাস বেকন সূত্রে কী বলা হয়েছে, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার গ্যাসটির ঘনত্বের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। দেখো ব্যাপনটাকে আমরা ধরে নিয়েছি ব্যাপন হারকে আর, এটাকে ভি বাই টি, অর্থাৎ ভি হচ্ছে যদি আয়তন ধরি এবং টি হচ্ছে সময় সেকেন্ডে হয়, সময়টাকে আমরা লিখে রাখছি, সময়টা কিন্তু সেকেন্ডে ধরা হবে। হ্যাঁ আচ্ছা,
তাহলে দেখো এম আণবিক ওজন, ডি বাষ্প ঘনত্ব, এবং ডি স্মল ডিটা যেটা ক্যাপিটাল ডি বাষ্প ঘনত্ব, স্মল ডিটাকে ঘনত্ব ধরে নিয়েছি। তাহলে দেখো আর প্রপোর্শনাল টু ওয়ান বাই রুট ওভার ডি, তাহলে লিখতে পারি আর ইকুয়াল টু কে বাই ডি। কেটা চেটা কনস্ট্যান্ট টার্ম নিলাম আমরা ধ্রুবক পদ। তাহলে দেখো যদি আর এ আর আর বি দুটো গ্যাসের জন্য আমরা লিখি কে বাই রুট ওভার ডি এ, কে বাই রুট ওভার ডিবি, তাহলে এখান থেকে আর এ বাই আর বি করে দেখো কে কে এর মানটা কেটে গিয়ে রুট ওভার ডিবি বাই ডি এ। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ডিবি বাই ক্যাপিটাল ডিও লিখতে পারি, যেহেতু বাষ্প ঘনত্ব ঘনত্ব পরস্পরের সঙ্গে সমানুপাতিক। তাহলে এবার দেখো আমরা জানি আণবিক গুরুত্ব এম ইকুয়াল টু ইন্টু ডি, অর্থাৎ বাষ্প ঘনত্ব সমান সমান আণবিক গুরুত্ব বাই টু। তাহলে দেখো বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব পরস্পরের সঙ্গে সমানুপাতিক, তাহলে আর এ বাই আর বি এই ক্যাপিটাল ডি এ ডিবির জায়গাটা আমরা এম বি বাই এম এ লিখতে পারি, তাই তো? অর্থাৎ এটাও প্রমাণিত করা গেল যে কোনো গ্যাসের তার এই যে ব্যাপন হার সেটা তার আণবিক গুরুত্বের সঙ্গেও কিন্তু তার বর্গমূলের সঙ্গেও ব্যস্তানুপাতিক, তাই তো? আচ্ছা, এরপর একটা ছোট্ট সংজ্ঞা পড়তে হবে ছিদ্র ব্যাপন কাকে বলে, এটা একটু ভালো করে দেখে রাখবে। যে আবদ্ধ পাত্রে সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে পাত্রে রাখা উচ্চচাপে কোনো গ্যাসের নির্গমন হওয়ার ঘটনাকে ছিদ্র ব্যাপন বলে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একদম শেষ অংশে চলে আসছি আজকের ভিডিওর, সেটা হচ্ছে দেখো এই যে আমরা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা পড়লাম, এটা দিয়ে একটা ছোট্ট অঙ্ক তোমাদের দেখিয়েছি, অনেক অঙ্ক আছে তোমরা প্র্যাকটিস করবে। আমি একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি কী ধরনের অঙ্কগুলো আসে পরীক্ষায়, দেখো একটা অঙ্ক দেখিয়েছি। দেখো এখানে দেখিয়েছি সম অবস্থায় একটি গ্যাস সালফার ডাইঅক্সাইড দিয়ে গ্যাসটা, এই একটি গ্যাস সালফার ডাইঅক্সাইড গ্যাস অপেক্ষা রুট টু গুণ বেশি হারে ব্যাপিত হয়, তাহলে গ্যাসটার আণবিক গুরুত্ব নির্ণয় করো। ধরো আমি গ্যাসটার আণবিক গুরুত্ব এম অফ এম ধরেছি, এরকম দেখো সাবস্ক্রিপ্ট এম দুটো কি ক্যাপিটাল এম ধরেছি, আর সালফার ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব এম সালফার ডাইঅক্সাইড দেখো 64 বার করে নিয়েছি, যার দেখো ব্যাপন হার আর এসও টু, আর এই এই গ্যাসটার ব্যাপন হার হচ্ছে আর এম। এবার দেখো আর এমটা রুট ওভার টু ইন্টু আর এসও টু বলেই দিয়েছে, দেখো রুট টু গুণ বেশি হারে ব্যাপিত হয় বলে দিয়েছে এই গ্যাসটা। তাহলে ফর্মুলায় ফেললাম দেখো আর এসও টু বাই আর এম ইকুয়াল রুট ওভার এম এম বাই এম এসও টু, অর্থাৎ দেখো একে অপরে অনন্যক হবে কারণ ব্যস্তানুপাতিক। তো তাহলে দেখো এম এমটা আমাকে বার করতে হবে, আর এম এসও টুর মানটা দেখো 64 বার করে নিয়েছি, বসিয়ে দিলাম মানটা, আর এই যে আর এম এর মানটা দেখো রুট ওভার আর এসও টু বলে দিয়েছে, তা কাটাকাটি করে এই মানটা বসিয়ে দেওয়ার পর দেখো আর এসও টু আর এসও টু কেটে গেল। তাহলে এখান থেকে পরস্পর যেটা পেলাম উভয় পক্ষে বর্গ করে দেখো হাফ ইকুয়াল টু এম বাই রুট 64, তাহলে এম ইকুয়াল টু 64 বাই টু 32। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এরকম ধরনের একটা অঙ্ক আমি তোমাদের স্ট্যান্ডার্ড দেখিয়ে দিলাম, এরকম বিভিন্ন রকম ধরনের অঙ্ক আসতে পারে। তাহলে স্টুডেন্টস আজকে আমরা এই গ্যাসের আংশিক চাপ, ডাল্টনের সূত্র এবং গ্যাস ব্যাপন সূত্র, গ্রাহামের এটা পড়লাম, এরপর দিন থেকে আমরা গ্যাসের গতিবিদ্যা কাইনেটিক থিওরিটা শুরু করব, ঠিক আছে? ভালো থেকো।